আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের অনুশীলনী চার দশমিক দুইয়ের অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করব এখানে তোমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এ সমান থ্রি এবং বি সমান সিক্স হলে ক এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত ক এইট এ কিউব মাইনাস ফাইভ বি স্কোয়ারের মান নির্ণয় করো গ দেখাও যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব প্রথমে আমরা কনং প্রশ্নটি সমাধান করব এখানে রয়েছে এ প্লাস বি স্কোয়ার এই অংশটি আমরা তুলে নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এবার আমরা মান বসিয়ে দিব প্রশ্নে এর মান দেওয়া রয়েছে থ্রি তাহলে আমরা লিখব এর পরিবর্তে থ্রি এই প্লাস বিয়ের মান দেওয়া রয়েছে সিক্স বিয়ের পরিবর্তে লিখতে হবে সিক্স তার হোলস্কোয়ার যেহেতু আমরা মান ব্যবহার করেছি তাই আমরা সাইডে লিখে দিব মান বসিয়ে সমান এবার আমরা এখানে যোগ করবো থ্রির সাথে সিক্স যোগ করলে হচ্ছে নাইন এখানে রয়েছে স্কোয়ার নাইন স্কোয়ার মানে হল নাইন ইন্টু নাইন সমান নাইন ইন্টু নাইন এর গণ ফল হল এইটটি ওয়ান তার মানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান পেলাম এইটটি ওয়ান সর্বশেষ আমরা লিখে দেব সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার সমান এইট্টি ওয়ান এবার আমরা খনং প্রশ্ন সমাধান করব নং প্রশ্নে বলা হয়েছে এইট এ কিউ মাইনাস ফাইভ বি স্কোয়ার মান নির্ণয় করো তাহলে লিখা যায় প্রদত্ত রাশি সমান এই অংশটা লিখে নিচ্ছি এইট এ কিউব মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান এবার আমরা মান ব্যবহার করব এইট ইন্টু এখানে এর মান দেওয়া রয়েছে থ্রি থ্রি তার কিউব এই মাইনাস ফাইভ ইন্টু বিয়ের মান দেওয়া রয়েছে সিক্স তার স্কোয়ার এই স্কোয়ারটা যেহেতু মান ব্যবহার করেছি এজন্য সাইডে লিখে দিতে হবে মান বসিয়ে সমান এইট ইন্টু থ্রির পাওয়ার থ্রি মানে হলো এখানে থ্রি তিনবার গুণ আকারে লিখতে হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ ইন্টু সিক্স স্কোয়ার এখানে স্কোয়ার মানে হলো ওই সংখ্যা দুইবার গুণ অর্থাৎ সিক্স দুইবার গুণ আকারে লিখতে হবে সিক্স ইন্টু সিক্স সমান এবার আমরা এই অংশটা গুণ করব এখানে তিন আটে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর তিন বাহাত্তর দুশো ষোলো মানে টু হান্ড্রেড সিক্সটিন মাইনাস পাঁচ ছয় ত্রিশ ছয় ত্রিশে মানে হলো ওয়ান হান্ড্রেড এইটটি সমান এবার আমরা টু হান্ড্রেড সিক্সটিন থেকে ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস করব টু হান্ড্রেড সিক্সটিন থেকে ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস করলে আমরা পাব থার্টি সিক্স অর্থাৎ আমরা এইট এ কিউব মাইনাস ফাইভ বি স্কোয়ারের মান পেলাম থার্টি সিক্স সর্বশেষ লিখে দিতে হবে সুতরাং এইট এ মাইনাস ফাইভ বি সমান থার্টি সিক্স এবার আমরা গণং প্রশ্ন সমাধান করব গণং প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চিহ্নের বাম দিকের যে অংশটি রয়েছে সেটি হল বামপক্ষ তাই আমরা বাম দিকের অংশটুকু লিখে নেব বামপক্ষ সমান বাম দিকে ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার আমরা এ এবং বিয়ের মান বসিয়ে দিব এর মান হলো থ্রি মাইনাস বিয়ের মান হলো সিক্স তার স্কোয়ার যেহেতু মান ব্যবহার করেছি তাই সাইডে লিখে দিতে হবে মান বসিয়ে সমান এবার সিক্স থেকে থ্রি বিয়োগ করলে থ্রি এখানে সিক্সের যে চিহ্ন সেটি বসবে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মানে হল মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন পক্ষের মান পেলাম নাইন একইভাবে আবার ডান পক্ষের মান বের করতে হবে গ সমান চিহ্নের ডান দিকের যে অংশটি রয়েছে এটি হলো ডান পক্ষ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডান পক্ষ লিখে আমরা এই অংশটি প্রথমেই তুলে নিচ্ছি ডান পক্ষ সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা মান ব্যবহার করব এর মান হলো থ্রি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান দেওয়ায় রয়েছে প্রশ্নে থ্রি ইন্টু বিয়ের মানও দেওয়া রয়েছে প্রশ্নে সিক্স প্লাস বিয়ের মান সিক্স তার স্কোয়ার সাইডে লিখে দিতে হবে মান বসিয়ে অর্থাৎ প্রশ্নে এ সমান থ্রি এবং বি সমান সিক্স দেওয়া রয়েছে এই মানগুলো আমরা ব্যবহার করেছি সমান থ্রি স্কোয়ার মানে হলো থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি মাইনাস এই অংশটা যা আছে সেটি লিখে রাখছি টু ইন্টু থ্রি ইন্টু সিক্স প্লাস এখানে রয়েছে সিক্স স্কোয়ার মানে হলো সিক্স ইন্টু সিক্স স্কোয়ার হলো ওই সংখ্যাটি দুইবার গুণ এবার থ্রি গুণ করলে পাই নাইন তিন দুয়ের ছয় 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 ছত্রিশ মানে থার্টি সিক্স এই প্লাস এখানে সিক্স ইন্টু সিক্স মানে ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স এবার এই নাইনের সাথে রয়েছে প্লাস থার্টি সিক্স সাথে রয়েছে প্লাস থার্টি এবং নাইন প্লাস করতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ করলে ফর্টি ফাইভ মাইনাস দিয়ে এই থার্টি সিক্স ফর্টি ফাইভ থেকে থার্টি সিক্স মাইনাস করলে আমরা পাব নাইন গনংয়ের বাম পক্ষে আমরা মান পেয়েছিলাম নাইন এবং ডান পক্ষেও মান পেয়েছি নাইন তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে সুতরাং পক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রশ্নে দেখাতে বলা হয়েছিল এজন্য আমরা লিখে দেব দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে যে সৃজনশীল প্রশ্নটির সমাধান করেছি আশা করি সেটি ভালো করে বুঝতে পেরেছ তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো বাড়িতে নিজেরা অনুশীলন করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে